হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছো। বন্ধুরা, তোমার চ্যানেলটা কি নতুন নাকি তুমি ইউটিউবে ভিডিও আপলোড করে টাকা কামাতে চাও? যদি তোমরা ইউটিউবে ভিডিও আপলোড করে টাকা কামাতে চাও তাহলে জেনে নাও ভাইরাল টেক কোথায় দেখে পাবে। হ্যাঁ বন্ধুরা, ইউটিউব চ্যানেলের টেক যে অপশনটা রয়েছে সেই টেক অপশনটাই কিন্তু একটা বহুত বড় ভূমিকা পালন করছে, ঠিক আছে? একবার ভাইরাল টেক লাগিয়ে দেখো তোমার ভিডিওটা কত কতটা গ্রো করে, ঠিক আছে? একবার ভাইরাল টেক লাগিয়ে দেখো তোমার ভিডিওটা কতটা গ্রো করে। সো বন্ধুরা, আমি আজকে দুইটি ভাইরাল টেকের টিপস বলবো তোমাদেরকে। সো বন্ধুরা, আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে কমেন্ট করে দিবেন। চলেন বন্ধুরা, আজকের ভিডিওটা তাড়াতাড়ি করে দেখে নেওয়া যাক, ঠিক আছে? বন্ধুরা, ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, কারণ একটা পয়েন্ট মিস করে দিলে আপনাকে ভুল পথে চলে যেতে হবে, ঠিক আছে? তাহলে চলে যাওয়া হোক মোবাইলের স্ক্রিনে। বন্ধুরা, এক নম্বর টিপসটা হলো আপনি আপনার মোবাইলের ইউটিউব আর গুগল থেকে ডিসক্রিপশন আর ট্যাগ লাগাতে পারেন। হ্যাঁ বন্ধুরা, ইউটিউব আর গুগল থেকে ডিসক্রিপশন আর ট্যাগ লাগাতে পারেন। তো চলেন কীভাবে লাগানো হয় জেনে নেওয়া যাক, ঠিক আছে? আপনি আপনার ইউটিউব অ্যাপসটা খুলে নেবেন। একদম প্রথমবার আমি ইউটিউবটা দেখাচ্ছি, তারপর গুগলটা দেখাবো। খুলে নেবেন, ঠিক আছে? আর সার্চ বারে সার্চ করবেন। আমি দেখিয়ে দিচ্ছি, সার্চ বারে সার্চ করবেন, ঠিক আছে? আপনার যেটা টাইটেল রয়েছে ভিডিওর টাইটেল, আপনি যেটা টাইটেলের ভিডিও বানাচ্ছেন সেই টাইটেলটা এখানে সার্চ করবেন, ঠিক আছে? সেই টাইটেলটা লিখার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আপনার এখানে, আমি একটা টাইটেল নিয়ে নিলাম জাস্ট দেখানোর জন্য, হাউ টু মেক কার্টুন, আমি এটা টাইটেল নিয়ে নিয়েছি। তো আপনারা আপনার ভিডিওর যেটা টাইটেল হবে সেই টাইটেলটা দিয়ে দেবেন। তো আমার ভিডিও টাইটেলটা হলো হাউ টু মেক কার্টুন, ঠিক আছে? কার্টুন বলে সার্চ করবেন, দেখবেন আপনার পেজটা এরকম একটা লম্বা পেজ চলে আসবে, ঠিক আছে? এইখানে আপনি দেখতে পারছেন সবগুলো টাইটেল রয়েছে। একটা ভিডিওর অনেকগুলো টাইটেল দিতে পারি, যে কোনো একটা ভিডিওকে বহুত রকমভাবে লিখতে পারি, ঠিক আছে? তো এইখানে আপনার এসে গেল, এইখান থেকে আপনি চয়েস করে নেবেন, চয়েস করে আপনার টাইটেলটা রেখে নেবেন। টাইটেলটা রাখার পর এইখান থেকে আপনি চয়েস করে তিন চারটা টাইটেল আপনার ডিসক্রিপশনে দিয়ে দিবেন, আর কিছু একটা আপনার ট্যাগে দিয়ে দিবেন, ঠিক আছে? এইখান থেকে আপনারা যাচাই করে নেবেন, যাচাই করে আপনার মতো করে ডিসক্রিপশন আর ট্যাগে দিয়ে দিতে পারেন, টাইটেল ডিসক্রিপশন ট্যাগ বানিয়ে নিতে পারেন, ঠিক আছে? পরবর্তীতে আমি দেখাবো গুগল থেকে কীভাবে আপনি সার্চ করবেন। গুগল থেকে আপনি সার্চ করতে পারেন, গুগলে এসে আপনি সেই আপনার যেটা টাইটেল রয়েছে ভিডিওর সেই টাইটেলটা এখানে সার্চ করে দেবেন, ঠিক আছে? আমি সার্চ করে নিয়েছি হাউ টু মেক কার্টুন, আমি সার্চ করে নিলাম, আমি লিখে নিলাম। লিখার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে একটা লম্বা, ঠিক আছে? আপনারা এখান থেকে কিছু একটা এখান থেকে দিয়ে দিতে পারেন, আর কিছু একটা ইউটিউব থেকে মিলিয়ে দিতে পারেন, ঠিক আছে? আর একটা কথা, আপনার প্রত্যেকগুলো টাইটেল ডিফারেন্স হতে হবে, এক হতে পা হতে হলে হবে না, ঠিক আছে? প্রত্যেকটাই ডিফারেন্স টাইটেল হতে হবে। তো সব বন্ধুরা, এটাও আপনি স্ক্রিনশট করে রেখে দিতে পারেন, স্ক্রিনশট করে রেখে দিতে পারেন, তারপর আপনার স্ক্রিনশট থেকে দেখে দেখে আর সুন্দরভাবে ভিডিও ডিসক্রিপশন ভিডিও টেক্স লাগিয়ে দিতে পারেন, ঠিক আছে? তো সব বন্ধুরা, আরও একটা কথা জেনে রাখেন যে আপনার যদি যখন আপনি মনিটাইজেশনের লেগে অ্যাপ্লাই করবেন, ঠিক আছে, মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, তখন ইউটিউবে আপনার ভিডিওগুলো সার্চ করবে, দেখবে, যাচাই করবে আপনি কীরকম ভিডিও বানিয়েছেন, আপনার ডিসক্রিপশন যাচাই করবে, আপনার ট্যাগ যাচাই করবে, আপনার টাইটেল দেখবে সবগুলো মিল আছে কি না, এইসব দেখবে, ঠিক আছে? তবে আপনি আরও সার্চ করে দেখতে পারেন আমার কথাটা সত্য, আমি কি সত্য বলেছি না মিথ্যা বলেছি, আপনি আরও সার্চ করে দেখতে পারেন, ঠিক আছে? তবে আপনারা এটা থেকে সুন্দরভাবে আপনার এই কথাটা মনে রাখতে হবে যে আপনার ডিসক্রিপশন ট্যাগ আর টাইটেল একটা একটা বস্তুরূপে নির্ভর করতে হবে, ঠিক আছে?
আপনারা এখান থেকে যাচাই করে সুন্দরভাবে লাগিয়ে দিবেন, ঠিক আছে। আমি দুই নম্বরে দেখাচ্ছি আপনাদেরকে ভাইরাল টেক্স কিভাবে আপনি যাচাই করতে পারেন, ঠিক আছে। আমি ভাইরাল টেক্সটা দেখাবো। ভাইরাল টেক্সের জন্য আপনাকে কি করতে হবে, আপনারা কি কি করে আপনারা ভাইরাল টেকগুলো আপনার ভিডিও লাগাতে পারবেন, ভিউজ বেশি বেশি আনার জন্য, খুব বেশি বেশি আনার জন্য কি করে আনতে পারবেন। তো সব বন্ধুরা আপনারা প্রথমে প্লে স্টোর ওপেন করে নেবেন। প্লে স্টোর ওপেন করে সার্চ বারে সার্চ করবেন, ইউটুলস বলে সার্চ করে দিবেন, ইউটুলস ফর ইউটিউব বলে সার্চ করে দিবেন। সার্চ করার সঙ্গে সঙ্গে আপনার একটা অ্যাপ্লিকেশন চলে আসবে, সেই অ্যাপ্লিকেশনটা আপনার ডাউনলোড করে আপনার মোবাইলে মোবাইল থেকে সুন্দরভাবে, খুব ভীষণ সুন্দরভাবে আপনি ভাইরাল টাইটেলগুলো, ভাইরাল টেকগুলো যাচাই করতে পারবেন, ঠিক আছে। তো আমি দেখাবো আপনাদেরকে, আপনারা দেখেন। আমি অলরেডি এটা অ্যাপসটা ডাউনলোড করে রেখেছি, আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। আমি চার্জ করে নিলাম, দেখতে পারছেন আমার অ্যাপসটা চলে এসেছে। আমি এখান থেকে ওপেন করে নেব। এখান থেকে ওপেন করার পর সব বন্ধুরা, ভিডিওটা বেশি লম্বা হচ্ছে তাই আমি শর্টকাট করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে। আপনারা এই টেক্সট যেটা রয়েছে সেখানে ক্লিক করে নেবেন। টেক্সটে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনার চলে আসবে। উপরে দেখতে পারছেন পাস্ট ইউর ভিডিও লিঙ্ক হিয়ার, এখানে আপনার ভিডিও লিঙ্কটা দিতে হবে। তো সব বন্ধুরা আপনার ভিডিও বানাচ্ছেন তা আপনি লিঙ্ক কী করে পাবেন, তো সব আমি দেখেন আপনি এখানে আমি কি করে লিঙ্ক লাগানো হয় দেখিয়ে দিতেছি। তো সব বন্ধুরা ওপেন ওয়াইট ইট ক্লিক করে নেবেন। ওপেন ওয়াইট ইট ক্লিক করার পর আপনার ইউটিউব চ্যানেলটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে। ইউটিউব অ্যাপসটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তারপর আপনি উপরে চার্জ করে নেবেন আপনার যেটা টাইটেল রয়েছে ভিডিওর, সেই টাইটেলটা আপনি চার্জ করে নেবেন। চার্জ করার পর আমারটার হয়েছে হাউ টু মেক কার্টুন, তো এখানে কার্টুন চলে এসেছে, ঠিক আছে। এখানে দেখতে পারছেন কোন ভিডিওটা বেশি ভাইরাল হয়েছে, ঠিক আছে, কোন ভিডিওটা বেশি ভাইরাল হয়েছে, তা আমি সেই ভিডিওটা চয়েস করে নেবেন। আপনারা আপনারা চয়েস করে নিতে পারেন। এটা 1 মিলিয়ন ভিউস আছে, তো আমি এটা চয়েস করে নিলাম। চয়েস করার পর বন্ধুরা এরকম একটা সাধারণ এটা পেজটা চলে আসবে। সাধারণ পেজটাতে আপনি এখানে কি করতে হবে, আপনি শেয়ার বাটনটা দেখতে পারছেন, শেয়ার বাটনটা, শেয়ার বাটনে ক্লিক করে নেবেন। শেয়ার বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পারছেন কপি লিঙ্ক, আপনার কপি লিঙ্ক অপশনটা এখানে এসে গেছে। আপনি এখান থেকে এই ভিডিওর লিঙ্কটা কপি করে নিয়ে নিব, ঠিক আছে। এই ভিডিওর লিঙ্কটা কপি করে নিয়ে ইউটুলসে সার্চ করবো। ইউটুলে সার্চ করার পর সঙ্গে সঙ্গে আপনার ভাইরাল টেক্সটগুলো, এই ভিডিওতে কী কী, এই ভিডিওটা দেখার জন্য কী কী টেক্স লাগানোর প্রয়োজন আছে সেই সব আপনি দেখতে পারবেন, ঠিক আছে। তো আমি লিঙ্কে ক্লিক করে দিলাম। লিঙ্কে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন লিঙ্কটা কপি হয়ে গেছে, ঠিক আছে। এখান থেকে আমরা চলে যাব, এখান থেকে চলে যাব আমাদের ইউটুলসে, ইউটুলস অ্যাপসে, ইউটুল অ্যাপসে গিয়ে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক হিয়ারে ক্লিক করব। লিঙ্ক হিয়ারে ক্লিক করে এখানে আমি যেই লিঙ্কটা কপি করে এনেছিলাম সেই লিঙ্কটা এখানে পাস্ট করে দেব। পাস্ট করার পর আপনাদের কি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন গো গো বাটন একটা রয়েছে, গো একটা অপশন রয়েছে, সেখানে ক্লিক করে দেবেন। স্যাম্পল ক্লিক করার পর লোড লড়ছে, দেখতে পাচ্ছেন এখানে আপনার কতগুলো টেক্স ভাইরাল টেক্স এসে গেছে, ঠিক আছে। আপনারা এখান থেকে কপি করে নেবেন, ঠিক আছে। এখান থেকে কপি করে আপনাদের টেক্স আপনাদের ট্যাগে গিয়ে সেখানে ট্যাগে লাগিয়ে দিতে পারেন, ডিসক্রিপশনে লাগিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো সো আপনার ভিউস আসবে। এই এই পদ্ধতিটা আপনারা যদি ইউজ করেন আপনার ভিউস অসংখ্যক ভিউস আসবে, ঠিক আছে বন্ধুরা। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন, ঠিক আছে।